লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি 30টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিল, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন এবং বিজেপি পেয়েছে 12টি আসন। আর তারপর থেকেই কিন্তু নয়া উদ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে রণংদেহী মূর্তি ধারণ করেছেন দুর্নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন ইস্যুতে সরকারি জমিতে হকার বসানো থেকে শুরু করে টাকার বিনিময়ে ব্যবসায়ীদের বসিয়ে দেওয়া থেকে শুরু করে সরকারি জমি বিক্রি করে দেওয়া, একাধিক জমি দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলর এমনকি পুলিশ প্রশাসন সরকারি আধিকারিকদের কাউকেই কিন্তু ছাড়েননি, সকলকে ভৎসনা করেছেন এবং চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। একেবারে হকার উচ্ছেদ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। দফায় দফায় বিভিন্ন জেলা জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন হকাররা, সাধারণ মানুষরা, কারণ তাদের রুটি রোজগারে টান পড়েছে, তাদের পেটে টান পড়েছে। আমরা খাবো কি? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আপনারা ব্যবসা করুন, চপ বিক্রি করুন। তাই এখন যদি এই পেটে টান মারে তাহলে আমরা খাবো কি, আত্মহত্যা করতে হবে, একাধিক দাবিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন হকাররা, ব্যবসায়ীরা। আর তারপর পরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ নিয়ে রীতিমতো কমিটি গঠন করে দেন, এক মাস সময় দেন এবং তাদের পুনর্বাসন করতে হবে এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যখন গোটা রাজ্য জুড়ে সরকারি জায়গা খালি করার কাজ চালাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতার নির্দেশকে কার্যত বুড়ো আঙুল তৃণমূল নেতার, মমতার নির্দেশকে ফুৎকারে উড়িয়ে দিলেন তৃণমূল নেতা। মমতার নির্দেশের বিরুদ্ধে গিয়ে যা করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। শুধুমাত্র রাজ্য রাজনীতিতে নয়, তৃণমূল নেতার এই কাণ্ডে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার, মাথায় হাত মমতা ব্যানার্জির, তোলপাড় কালীঘাট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবার সরাসরি উচ্ছেদ অভিযানে বাধা, সরকারি আধিকারিকদের বাধা, পুলিশকে বাধা হেভিওয়েট তৃণমূল নেতার, তাতেই কিন্তু হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ফুৎকারে উড়িয়ে উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ির তৃণমূল নেতা দিলীপ বর্মনের বিরুদ্ধে। তিনি আবার শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ সদস্য। সাধারণত এই ধরনের উচ্ছেদ অভিযানে বিরোধীরাও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সেখানে তৃণমূল নেতার এই ভূমিকা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে, প্রশ্ন উঠে গেছে তৃণমূল নেতার এই ভূমিকা নিয়ে। শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে বাজার উচ্ছেদ অভিযানে যান শিলিগুড়ি পুরসভার কর্মীরা। তৃণমূল নেতা দিলীপ বর্মন সেই উচ্ছেদ অভিযানে বাধা দেন, উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের। ব্যবসায়ীরা সাফ বলেন মাসে মাসে হাজার টাকা ভাতা, রেশন কিছুই লাগবে না, ডাল রুটি খেয়েই আমাদের চলবে, ছেলে মেয়ে মানুষ করা ও সংসার চালাতে দোকান করার জন্য একটু জায়গা ভিক্ষে চাই, একেবারে সপাটে জবাব। এবং তার নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা দিলীপ বর্মন। সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে, যেখানে ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর যে জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু একাধিক প্রকল্প, মাসে মাসে হাজার টাকা চাই না, ফ্রিতে রেশন চাই না, আমরা ডাল রুটি খেয়েই আমাদের চলবে, একেবারে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সপাটে জবাব দিলেন ব্যবসায়ীরা, আমরা একটু জায়গার জন্য ভিক্ষে চাই যাতে আমরা ব্যবসা করে খেতে পারি, ব্যবসা করে সংসার চালাতে পারি, একেবারে তোলপাড় ফেলে দিলেন। এবং তার নেতৃত্বে ছিলেন দিলীপ বর্মন তৃণমূল নেতা। সেখানে কিন্তু প্রশ্ন উঠে গেছে, ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হয়ে উচ্ছেদ আটকে দেন দিলীপ বর্মন। ডাকা বুকো মেজাজে মেয়র গৌতম দেব ও তৃণমূল কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল নেতা বলেন পুনর্বাসন দিই, উচ্ছেদ করতে হবে, তার জন্য আমি ব্যবসায়ীদের সঙ্গে রাস্তায় বসবো, এর জন্য দল আমাকে বাদ দিলে, কাউন্সিলর পদ কেড়ে নিলে আমি তা মেনে নেব, কিন্তু ব্যবসায়ীদের জন্য এই লড়াই থেকে সরব না।
আমি এখানে কাউন্সিলর হওয়ার পর 2022 সালে চম্পাসারিতে 11.5 বিঘা জমি উদ্ধার করে দিয়েছি। সেই জমি আজও পুরসভা নিজেদের দখলে নেয়নি। একদিকে কেউ সরকারি জমি নিয়ে ব্যবসা করবে, অন্যদিকে উচ্ছেদের নামে গরিব মানুষকে পথে বসাবে, এটা আমি হতে দেব না। পুরসভার দায়িত্বে যিনি রয়েছেন এর দায় তাকে নিতে হবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা দিলীপ বর্মণ। একেবারে সরাসরি গৌতম দেব তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি বাধা দেব, যা করার করে নিন, আমাকে বাদ দিলে দল থেকে বাদ দিয়ে দিন, তবুও আমরা ব্যবসায়ীদের পাশে থাকব, এমনই কিন্তু দাবি করলেন। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি জমি খালি করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, সেখানে তৃণমূল নেতা আটকে দিচ্ছেন এবং সেখান থেকে দাবি উঠছে মাসে মাসে 1000 টাকা ভাতা, ফ্রিতে রেশন দেওয়ার কোনো দরকার নেই, একটু জায়গা দিন যাতে ব্যবসা করে খেতে পারি। অর্থাৎ তৃণমূল নেতার নেতৃত্বেই কিন্তু মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন। শিলিগুড়ি চম্পাসারি মোড়ে এই বাজারে 139 জন ব্যবসায়ী রয়েছেন, কেউ 31 বা কেউ 35 বছর ধরে এখানে দোকান করে আসছেন। এদিন তারা তৃণমূলের পতাকা নিয়েই পুরসভার অভিযানের প্রতিবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শ্রীরাম সাহানি, মাম্পি সাহা, দুর্গাদেবীরা বলেন পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে, আমরা ডালডুটি খেয়ে থাকতে চাই, দোকান করার মতো একটু জায়গা ভিক্ষে চাই। দলের মেয়র পরিষদ সদস্য এভাবে পুরসভার উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় কিছুটা হলো চাপে পড়েছেন মেয়র গৌতম দেব। তিনি বলেন জোর করে কিছু করব না, সকলের সঙ্গে আলোচনা করি উচ্ছেদ করা হবে। কার্যত পিছু হটল রাজ্য সরকার, পৌরসভা উচ্ছেদ করতে গিয়েও তৃণমূল নেতার বাধাতে উচ্ছেদ করতে পারলেন না এবং দাপুটে তৃণমূল নেতা দিলীপ বর্মণ মমতার নির্দেশকে ফুৎকারে উড়িয়ে শিলিগুড়িতে উচ্ছেদ অভিযানে শুধু বাধা দিলেন না, তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং মুখ্যমন্ত্রীর প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যেটায় ভর করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2021 বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করেছেন এবং 2024 লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে গেল প্রশ্ন। মাসে মাসে 1000 টাকার দরকার নাই, এই টাকায় সংসার চলে না, আমরা ডাল রুটিকেই মাসতে চাই, আমাদের জায়গা দিন, আমরা ব্যবসা করে খাবো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ব্যবসায়ীরা নেতৃত্বে তৃণমূল নেতা দিলীপ বর্মণ। তাই আগামী দিনে কী হতে চলেছে, দিলীপ বর্মণের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল হাইকম্যান্ড, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।